ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরে কাঁদলেন সেলিম ওসমান। নারায়ণগঞ্জের বন্দরের তিনটি বিদ্যালয়ের উদ্বোধন করতে এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন শেষে বিদায় দিতে গিয়ে ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য AKM সেলিম ওসমান। মন্ত্রীর আগমন উপলক্ষে সেলিম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ উপস্থিত হন বন্দরের ত্রিবনী মিনারবাড়ির এলাকায়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয় বন্দর। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম ওসমানের ভূয়সী প্রশংসা করেন ওবায়দুল কাদের। একজন মানুষ কিভাবে এত গুণী হতে পারে সেটা নিয়েও বিস্ময় প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো এখানে সেলিম ওসমান বেশ জনপ্রিয়। বিকালে বিদায় জানানোর সময় ওবায়দুল কাদেরকে জড়িয়ে ডুকরে কাঁদতে থাকেন সেলিম ওসমান। এ সময় ওবায়দুল কাদেরও সেলিম ওসমানকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘুম নতুন কিছু নয়, ঘুম অনেকভাবে হচ্ছে, কেউ ফেরতও আসছে। এটা কি শুধু বাংলাদেশে? 2009 সালে 2,75,000 ব্রিটিশ নাগরিক গুম হয়। 2009 সালে 2,75,000 ব্রিটিশ নাগরিক গুম হয়। 20,000-এর কোনো খোঁজ পাওয়া যায়নি। উন্নত বিশ্বে এত গুম হলে আমাদের এখানে এটা অসম্ভব কিছু নয়। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে দেওয়া অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। দশম জাতীয় সংসদের 18তম অধিবেশন সমাপ্ত হয়েছে আজ। এই অধিবেশনের মেয়াদ ছিল 10 দিন। সমাপনী বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেত্রী দেশে ঘুমের চিত্র তুলে ধরে এ ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঘুম নতুন কিছু নয়, ঘুম অনেকভাবে হচ্ছে, কেউ ফেরত আসছে। এটা কি শুধুই বাংলাদেশে? 2009 সালে 2,75,000 ব্রিটিশ নাগরিক গুম হয়। 20,000-এর কোনো খোঁজ পাওয়া যায়নি। উন্নত বিশ্বে এত গুম হলে আমাদের এখানে এটা অসম্ভব কিছু নয়। তবে আমরা ব্যবস্থা নিচ্ছি।